নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি আজকে কোন বিষয়ের উপর ভিডিও দিতে চলেছি। 29, 30, 31 এবং পয়লা জানুয়ারি 2024, দোসরা জানুয়ারি 2024, এই পাঁচটি দিন, এই পাঁচটি তারিখ, এই রাশিগুলোর বড় সুসংবাদ আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, যারা ভিডিওগুলো শুনছেন কি না একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন, কারণ ভিডিওটি যদি আপনারা কেটে 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 বেরিয়ে যান, যদি রাশির নাম শুনে বেরিয়ে যান, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। এই পাঁচটি তারিখ নির্ণায়ক রেজাল্ট দিবে এই রাশিগুলো। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। দেখুন, মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পার আশীর্বাদ পেতে চলেছে এই কটি রাশি। ধন দৌলতে ভরপুর হতে চলেছে এ কটি রাশির। দেখুন, আমি একটি কথা বারবার বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, দেখুন অল্প ঋণ থেকেই কিন্তু, যেমন আগুন যেমন একটুকু রাখতে নেই, তেমনি ঋণও কিন্তু রাখতে হয় না। আগুন অল্প থেকেই কিন্তু বৃদ্ধি পায়, ঋণও অল্প থেকে কিন্তু বড় ঋণে কিন্তু পড়ে যায় মানুষ। তাই ঋণ থেকে মুক্তির জন্য অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, কারণ প্রচুর মানুষ প্রচুর সমস্যাতে রয়েছেন, একের পর এক প্রচুর ফোন করছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি বারবার আপনাদের কাছে একটি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ফোন করার থেকে যতদিন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন না, চট জলদি রিপ্লাই আপনারা কিন্তু পাবেন। এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। ধনকুবেরের আশীর্বাদ পড়তে চলেছে 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, পয়লা এবং দোসরা জানুয়ারি 2024। এই পাঁচটি দিন এই রাশিগুলোর ভাগ্য বদলাতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পাবে এই রাশিগুলো। চাইলেও ভুলতে পারবে না বছরের এই শেষ তিন দিন এবং বছরের প্রথম দুদিন, বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে এই কটি রাশির। কোন এই সৌভাগ্যশালী রাশি একে একে আলোচনা করব। তার আগে আবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, দারিদ্রতা চলে আসছে, আপনার সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমাতে ডুবে গেছেন, সমস্যার উপর সমস্যা, ব্যবসাতে টাকা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু টাকা থাকছে না, টাকা ইনকাম করছেন কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না, তাই তো? এর জন্য তো জ্যোতিষশাস্ত্র। যারা প্রচুর, এক কথায় আমি একটা কথা বলবো, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে কিনা, তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং যারা চাইছেন জীবনকে একটা উপভোগ করতে, এক কথায় আপনি স্বপ্ন দেখুন, আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। দেখুন, আমি যে তারিখগুলো আপনাদেরকে বললাম, ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ যারা যারা দেখছেন না, আপনাদের বড় বড় শুভ সংবাদ এবং খুশির জোয়ার আসতে চলেছে। কোন কোন এই রাশি, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, বিশেষ করে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা, আপনাদের ধর্মীয় যাত্রা,
ভাগ্যের দ্বারা আপনার কার্যক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে নতুন পরিবর্তনের একটা সূচনা, এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির বিশেষভাবে কিন্তু লাভ পেতে চলেছে, এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে সিংহ রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধনলাভ হতে চলেছে, গণপতি বাপ্পার আশীর্বাদে আপনাদের কার্য সিদ্ধি হতে চলেছে, বাধা আপনাদের দূর হতে চলেছে কার্যক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ, কর্মযোগ এবং আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। আপনারা যদি মকর রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় বড় শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না মকর রাশি। যাদের নিজস্ব ফ্যাক্টরি কোম্পানি রয়েছে বা আপনার আপনি বিল্ডার বা প্রমোটার বা আপনি শিল্প করার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার নিজস্ব বিজনেস রয়েছে, এই জায়গা থেকে আপনারা লাভ পাবে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং আর্থিক লাভ, এবং বিদেশ থেকে এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি তো মানে এক কথায় চাইলেও ভুলতে পারবেন না মেষ রাশি, সোনায় সোয়াগা হতে চলেছে মেষ রাশি। আপনাদের এই সময়ের মধ্যে বড় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, মান সম্মান আপনাদের বৃদ্ধি হবে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। মেষ রাশির এই সময়ের মধ্যে ভাগ্যক্ষেত্রে বড় ধরনের বৃদ্ধি এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি এক কথায় সোনায় সোয়াগা হতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশির বিশেষ করে আপনাদের ইনকাম গেইন আপনাদের হবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা প্রফিট পাবেন, আপনাদের শুভ বিবাহের একটা যোগাযোগ আসবে, আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের শুভ সংবাদ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে কোনো কাজে আপনারা সাপোর্ট পেতে চলেছেন, এবং যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনারা যদি জাতক এবং জাতিকা হন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই পাঁচটি তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা কিন্তু যাচ্ছে, অর্থাৎ তুলা রাশির এই সময়ের মধ্যে বড় ধরনের উন্নতি এবং প্রমোশন পদোন্নতি দেখা কিন্তু যাচ্ছে, বড় বড় শুভ সংবাদ, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ জায়গা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির। ভিডিওটি এ পর্যন্তই, আবারও বলছি আপনাদেরই চ্যানেল আপনাদেরই পরিবার অ্যাস্ট্রো এডুকেশন, আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং প্রত্যেককে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নতুন বছরের সপরিবারে আনন্দ করুন, সকলের মঙ্গল হোক এই ঈশ্বরের কাছে আমি কামনা করি। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা, অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।